না, আমরা ভালো ক্রিকেট খেলছি না, এটাই একটা কারণ আমার কাছে মনে হয়, যে তিনটা ম্যাচে, চারোটা ম্যাচেই, ইভেন যে ম্যাচটা জিতেছি ওটাও খুব লাকিলি জিতেছি আমরা, এটা না যে খুব ভালো ক্রিকেট খেলেছি। হ্যাঁ, আমাদের বোলিংটা ভালো ছিল, বাট ব্যাটিংটা তেমন একটা ভালো ছিল না। সো এটাই রিজন, এটা এর চেয়ে বেশি কিছু না, যে আমরা আসলে ভালো ক্রিকেট খেলছি না। এখানে উইকেট বা অন্য কোনো কিছুকে দোষ দিয়ে আসলে লাভ না। আমার কাছে মনে হয় যে অন্য দিনের তুলনায়, অন্য দিনের সকালের ম্যাচের তুলনায় আজকের উইকেটটা অনেক বেটার ছিল। সো আমরা ভালো ব্যাটিং করিনি। দেখেন, ব্যাটিংটা খারাপ হওয়ার পিছনে যেটা হলো, যে টি টোয়েন্টি ফরম্যাটটাই এরকম যে সবাই প্রত্যেক দিন রান করবে না, আপনার সাকসেস আপনার কম হবে, ফেলিয়ারই বেশি হবে। বাট যখনই কারো সময় আসে অথবা কেউ যদি ভালো স্টার্ট পায়, তার মেক শিওর করতে হবে যে খেলাটা যত দূরে নিয়ে যাওয়া যায়। সো প্রবলি আমাদের পার্টনারশিপই হচ্ছে না, দ্যাট ইজ দ্য মেইন রিজন। দেখেন, অন্য খেলাগুলোয় হয়তো বা ডিফিকাল্ট ছিল, এটা সত্যি কথা, বাট আজকে কিন্তু উইকেট সকালে অত ডিফিকাল্ট ছিল না। অ্যাটলিস্ট 100 রান করার মতো উইকেট ছিল না, এতটুকু বলতে পারি। উইকেট ওয়াজ অল রাইট। দেখেন, এখন সত্যি কথা বলতে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বিকজ 3 ম্যাচে 4 ম্যাচে একটা ম্যাচ জিতা আমরা, আছে আরও হাতে 6 ম্যাচ। 6 ম্যাচে আমাদের ম্যাক্সিমাম ম্যাচগুলোই জিততে হবে। আপনি যদি কোয়ালিফাই করতে হয়, ইউ প্রবলি হ্যাভ টু উইন মেবি ফাইভ গেমস। আমাদের 6 ম্যাচে আরও 4টা ম্যাচ জিততে হবে। সো উইচ ইজ আ বিগ টাস্ক, বাট নট ইম্পসিবল। টিম হিসাবে আমরা অবশ্যই ভালো টিম, এটা তো কোনো ডাউট নাই। উই গট কোয়ালিটি প্লেয়ার্স, বাট ইটস জাস্ট আমরা অ্যাজ এ টিম হিসাবে এখন পর্যন্ত পারফর্ম করতে পারছি না। দেখেন, চেঞ্জের, টিমের মধ্যে চেঞ্জের করার আমাদের অপশন নাই। যারা আছে তারা বলে, হ্যাঁ কিছু প্লেয়ার আমাদেরকে যোগ কর অ্যাড হবে, স্পেশালি দুজন বিদেশি। আই এম শিওর এটা টিম ম্যানেজমেন্ট যারা আছেন, কোচ ক্যাপ্টেন, ওনারা ভালো চিন্তা করে যেটা বেস্ট পসিবল 11 হবে তাই হবে। না, আমার ঘরের মাঠ ওটা আসলে অত ইম্পর্টেন্ট না, বাট অ্যাজ এ টিম হিসাবে খেলতে হবে। যেটা আমি আপনাকে বললাম কিছুক্ষণ আগে, যে আমরা অবশ্যই পেন অন পেপারে উই আর ভেরি স্ট্রং টিম, ভেরি গুড টিম, বাট উই আর নট জাস্ট ক্লিকিং অ্যাজ এ টিম। সো অ্যাজ এ টিম হিসাবে আমাদের ভালো খেলতে হবে।